আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে ঢাকায় ট্রাফিক পুলিশ ও দুদক কর্মকর্তার মৃত্যু, হাসপাতালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। ঢাকার বেশিরভাগ মার্কেট ও শপিং মল খুলছে না আজ, চট্টগ্রামেও ঈদের আগে বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিকদের। অনুকূল আবহাওয়ায় এবার মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলন, বাগানে বাগানে ব্যস্ত শ্রমিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল জালালউদ্দিন। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাত পুলিশ সদস্য। 47 বছর বয়সী জালালউদ্দিনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত এপ্রিল 26 নমুনা পরীক্ষা করা হয়। ভাইরাস পজিটিভ হয় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার রাতে তিনি মারা যান। এদিকে একই রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিল রহমান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মঈন ও তার মেয়েকে করোনার উপসর্গ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 8 জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 214 জনে। নতুন করে শনাক্ত 636 জন সহ দেশে এখন মোট করোনা রোগী 13,770 জন। সুস্থ হয়েছেন আরও 303 জন। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে গতকাল এসব তথ্য জানানো হয়। রাসনা দাসের রিপোর্ট। করোনা মহামারীর এই পরিস্থিতিতে দুঃসহ সময়ের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশ পার করেছে করোনা সংক্রমণের 36তম দিন। 24 ঘন্টায় সারা দেশের 35টি ল্যাবে 5,465 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় 636 জন। এ সময় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 8 জন, সুস্থ হয়েছেন 313 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,414 জন। শতকরা হিসেবে সুস্থতার হার 91.8, আর এর বিপরীতে মৃতের হার 8.2%। এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি 1,16,919টি। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এর পরে রয়েছে চট্টগ্রাম বিভাগে 576 জন। ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9,177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জের 5টি বুথে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এলাকাভিত্তিক বুথ খোলার মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। শেরপুরে করোনা ভাইরাসে নতুন করে পুলিশ ও তাদের পরিবারের 6 জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন সদর থানার 2 এসআই, 1 এএসআই, তার ছেলে এবং 1 কনস্টেবল স্ত্রী সন্তান শিশু। এ নিয়ে শেরপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38 জনে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার একেএম আনোয়ার রউফ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার রাতে 94টি নমুনা পরীক্ষা শেষে ওই 6 জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এদিকে রংপুরে নতুন করে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে এ পর্যন্ত 313 জন করোনা পজিটিভ শনাক্ত হলো। নওগাঁয় রানীনগর হাসপাতালের 1 স্বাস্থ্যকর্মী সহ নতুন 2 জনের করোনা শনাক্ত হয়েছে। অনুমতি পেলেও করোনা ঝুঁকি এড়াতে আজ রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল খুলছে না। মার্কেট মালিক ও ব্যবসায়ীরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দীর্ঘদিনের লকডাউনে ব্যবসা বাণিজ্য না থাকায় সরকারি প্রণোদনা চাইছেন তারা। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে।
ঈদের বাকি আর দু সপ্তাহ। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সারা দেশের বিপণী বিতানগুলো খুলতে পারবে। তবে মহানগরের বেশ কয়েকটি শপিং সেন্টার খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে। নির্দেশনা মেনে ঈদের বাজারের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাই সমিতির সিদ্ধান্তকেই মেনে নেবেন তারা। আগামীকাল থেকে খোলার একটা সম্ভাবনা আছে, যদি আমরা আজকে পয়সা করতেছি, তারপরে যদি ইতিমধ্যে কোনো অন্য কোনো ডিসিশন আসে বন্ধের, সেটাও আমরা রাজি আছি। বর্তমানে প্রেক্ষাপট অত্যন্ত নাজুক, বেশি সংখ্যক বাণিজ্য বিতান ধাপে ধাপে বন্ধ ঘোষণা করেছে, এতে কারো কোনো দ্বিমত নেই। সবার আগে দেশ, তারপর আমরা। দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দেওয়া স্বাস্থ্য নীতিমালা সেটাকে অনুসরণ করতে হবে। করোনার এই সময়ের ক্ষতিপূরণে প্রয়োজন আর্থিক প্রণোদনা বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকার ঘোষিত যে প্রণোদনা আছে সেখান থেকে পাওয়া দরকার, কিন্তু সেখানে যে প্রশাসনিক জটিলতা, তার পরিবর্তে মার্কেট সমিতিগুলির মাধ্যমে যদি আপনার যার যার মার্কেটে কতজন ব্যবসায়ী আছে, তাদের কী পরিমাণ চাহিদা, তাদের বেতন দেওয়ার জন্য যে টাকাটা দরকার সেই পরিমাণ টাকাটা, এটা যদি নগদ গ্যারান্টি সহকারে দেওয়া হয় তাহলে আমাদের এই মুহূর্তে খুব উপকার হবে, যেটা কিন্তু ফিউচারে আমরা কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেব। এদিকে অনেক দোকানপাট রোববার থেকে খোলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঈদের আগে চট্টগ্রামের সকল শপিং মল, মার্কেট সহ বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সাথে বৈঠক শেষে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত জানায়। মার্কেট ও দোকানপাট খুললে করোনা সংক্রমণে ক্রেতার পাশাপাশি ব্যবসায়ীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাই আর্থিক ক্ষতি হলেও সব দিকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন তারা। এর আগে গতকাল নগরীর ব্যবসায়ী নেতারা বৈঠক করে প্রাথমিকভাবে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২৫ টাকা দরে সারা দেশে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। তবে বরাদ্দ কম থাকায় অনেকেই এই পেঁয়াজ কিনতে পারছেন না। এছাড়া টিসিবির পণ্য বিক্রিতে নানা অনিয়মের অভিযোগও তুলেছে ক্রেতারা। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনা দুর্যোগে সারা দেশে 500 ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। বিক্রির তালিকায় রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর। এতদিন 35 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা 25 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ঢাকায় 110 জায়গায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে কম দামে পেঁয়াজ কিনতে এসে না পেয়ে হতাশ অনেকেই। এছাড়া অব্যবস্থাপনা সহ গ্রাহকদের নানা অভিযোগও বাড়ছে দিন দিন। বলতেছে যে পেঁয়াজ এখানে নাই, মুসুর ডাল নেই, পেঁয়াজ নেই, বুট আছে আর তেল আছে, বুট না নিলে তেল দেয় না, বুট নিতে হবে বাধ্যতামূলক, সব কিছু মিলাই নিতে হবে, নাহলে এক পদ দুই পদ দেয় না তারা, ছোলা না না হলে তেল দেবো না, চিনি দেবো না, ডাল দেবো না। ডিলাররা বলছেন আগের চেয়ে পেঁয়াজের বরাদ্দ কম, বরাদ্দ কমেছে মসুর ডালেরও। পেঁয়াজ 1 কেজি করে দিচ্ছি, মসুর ডাল 1 কেজি করে দিচ্ছি। যখন বরাদ্দ বেশি থাকে তখন বরাদ্দ বেশি দেওয়া যায়, যখন কম থাকে তখন সবাই যত পায় এই জন্য আর কি বরাদ্দ কম থাকলে আমরা বরাদ্দ কম করে দিই। 200 কেজি পেঁয়াজ, 200 কেজি মসুর ডাল, 1 কেজি করে পেঁয়াজ দিচ্ছি, মোরে 50। টিসিবি জানিয়েছে প্রথম 2 দিন দেশি পেঁয়াজ ও পরবর্তীতে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হবে। ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির এই কর্মসূচি চলবে আগামী 20 মে পর্যন্ত। ট্রাক গুদাম থেকে 55টা করে 110টার মতো বের হয় ঢাকা সিটিতে প্রতিদিন। আজকে কালকে দেশি পেঁয়াজ থাকবে, তার পরের দিন থেকে ওই বাইরে থেকে ইম্পোর্ট করা যে পেঁয়াজটা আছে সেটা থাকবে। এটাও হল্যান্ড থেকে আছে, আবার তার্কিস থেকে আছে। পেঁয়াজ ছাড়াও খোলাবাজারে টিসিবির চিনি কেজি প্রতি 50 টাকা, মসুর ডাল 50, ছোলা 60, খেজুর 120 ও সয়াবিন তেল লিটার প্রতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের অগাস্ট সেপ্টেম্বরে পেঁয়াজের যে দাম বেড়েছিল তা অনেকটা কমে আসলেও এখনও 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। সরকার টিসিবির মাধ্যমে 25 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির যে কার্যক্রম শুরু করেছে তাতে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন এই কার্যক্রম অব্যাহত রাখলে একসময় পেঁয়াজের দাম স্থিতিশীল করতে বাধ্য হবে পেঁয়াজ সিন্ডিকেট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংকট কালেও অনুকূল পরিবেশ আর আবহাওয়ায় এবার বেশ ভালো চায়ের আবাদ হয়েছে মৌলভীবাজারে। বেড়েছে উৎপাদন,
চা তুলতে বিভিন্ন বাগানে এখন তুমুল ব্যস্ত চা শ্রমিকরা। মৌলভী বাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। বৈশাখে এবার বৃষ্টি বেশি কিন্তু খরা কম, তাই প্রাণ পেয়েছে চা বাগান। নতুন কুড়িতে এখন চোখ জোড়ানো সবুজ ছোট বড় সব বাগান। যে আবহাওয়াতে চায়ের ফলন আর মান ভালো হয় এবার তাই হয়েছে। ভারতের চা বাগানগুলো এক মাস বন্ধ থাকার পর এখন খুঁজছে, এতে পরে তারা কোটি কোটি টাকার সম্পদ লস করেছে, যেটা আমাদের শ্রমিকরা কাজ করার জন্য তারা এই সম্পদ রক্ষা করতে পেরেছে। বাইরে লকডাউন হলেও চা বাগান খোলা। চা শ্রমিকরা এমনিতেই শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করেন, তাই করোনা মহামারীর এই দুর্যোগেও চা তুলতে মানা নেই তাদের। ফলন ভালো, তাই বাগানে ব্যস্ততাও বেশি শ্রমিকদের। চা বাগান তো বন্ধ হয় নাই, আমরা তো কাজ করতেছি, সবকিছু মানে সচেতন হয়ে আমরা কাজ করি, আমরা চলবো কিভাবে, আমাদের তো চলা লাগবে। বৈশাখের বৃষ্টিতে গাছে ফ্যাকাশে রং মুছে গেছে এবার, তাই দুই পাতা এক কুড়িতে ভরপুর বাগানের প্রায় সব গাছ। ফিরেছে বাগানের আসল সজীবতা। আগে সেচ দিয়েও যেখানে গাছ বাঁচানো যাচ্ছিল না, এবার সেখানেই নতুন প্রাণ ফিরেছে। পৃথিবীর ছিল 115 মিলিয়ন কেজি চা হবে, কিন্তু টার্গেট চেঞ্জ করতে হয়েছে, এখন টার্গেট হলো মাত্র 70 মিলিয়ন কেজি। আবহাওয়া আর ফলন এমন অনুকূল না হলে এবার মারাত্মক ক্ষতির মুখে পড়তেন চা বাগানিরা, কর্মহীন হতেন কয়েক লাখ শ্রমিক। বিপ্লব রায়, এটিএন বাংলা। খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় 65 বছর বয়সের ওই বৃদ্ধার। তার শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ ছিল। গতকাল রাত 9:30 তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খুলনায় গত 24 ঘন্টায় 2 জন স্বাস্থ্যকর্মী সহ 5 জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। লক্ষ্মীপুরে জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল মজুদ ও বিক্রি করায় 2 জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চরমমনির মোহন ইউনিয়ন থেকে গতকাল তাদের আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় 21 মন চাল। পুলিশ জানায়, জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিলে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় জেলেরা বেকার হয়ে পড়ায় তাদের সহায়তায় প্রত্যেক জেলের জন্য 80 কেজি চাল বরাদ্দ দেয় সরকার। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগ সাজশে সেই চাল বিতরণে অনিয়ম ও সঠিক মাপে চাল না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। দেখছেন অবিরাম বাংলার সংবাদ। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো অনুশীলনে নেমেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফুটবলাররা। হুয়ান গ্যাম্পার স্পোর্টস কমপ্লেক্স মাঠে নামেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করার জন্য স্পোর্টস কমপ্লেক্সের 3টি মাঠ ব্যবহার করে কাতালান ক্লাবটি। এতে সব খেলোয়াড় যথেষ্ট জায়গা নিয়ে অনুশীলন করতে পেরেছেন। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল ট্রেনিংও হয় সবার। গত বুধবার করোনা ভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছিল লা লিগার খেলোয়াড়দের মাঠে ফেরার প্রক্রিয়া। এরপর সকল খেলোয়াড়ের পরীক্ষার ফল নেগেটিভ আসায় অনুমতি মিলে অনুশীলনের। নিলামে 10,60,000 টাকায় বিক্রি হয়েছে সাবেক রেফারি তৈয়ব হাসান এবং ফুটবলার মোমেন মুন্নার জার্সি। শনিবার অকশন ফর অ্যাকশন অনলাইনের মাধ্যমে তৈয়ব হাসানের জার্সিটি 5,55,000 টাকায় কিনে নেন সাতক্ষীরা চেম্বার্স ও কমার্সের সভাপতি। একই নিলামে প্রয়াত ফুটবলার মোমেন মুন্নার জার্সি 2টি জার্সি তোলা হয়। প্রেসিডেন্ট কোল ক্লাবে খেলা জার্সিটি 3 লাখ টাকায় কিনে নেয় কার্নিভাল ইন্টারনেট বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান। আর আবহনীর হয়ে খেলা জার্সিটি 2,10,000 টাকায় নেন HSBC-র CEO। এর পুরো টাকা ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে। এবারে জানাবো সেহরি ও ইফতারের সময়সূচি।
জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:35, এছাড়া রাজশাহীতে সন্ধ্যা 6:42, চট্টগ্রামে 6:26, সিলেটে 6:30, খুলনায় 6:34, বরিশালে 6:33, রংপুরে 6:42 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:36। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে ঢাকায় ট্রাফিক পুলিশ ও দুদক কর্মকর্তার মৃত্যু, হাসপাতালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। ঢাকার বেশিরভাগ মার্কেট ও শপিং মল খুলছে না আজ, চট্টগ্রামেও ঈদের আগে বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিকদের। অনুকূল আবহাওয়ায় এবার মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলন, বাগানে বাগানে ব্যস্ত শ্রমিকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।